नमस्कार आपनारा देखछेन एसके लाइफ आपनार समय आपनार खबर ए संवादटी प्रस्तुत करछे। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज गेट नंबर 2 कॉलेज पाड़ा सिलीगुड़ी। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें ए से जेड तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হারবালের সাথে। ইন্টারন্যাশনাল ফার্নিচার আনবিটেবল প্রাইস ভিজিট আ রয়্যাল স্টোর টুডে। দেখুন সংবাদ বিস্তারে। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের আর কোন রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এভাবে নৃশংস মানুষ খুনের রাজনীতি দেখা যায়নি। দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যে তৃণমূল সরকারকে একহাত নিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, সাথে বর্তমান পুরো বোর্ডকেও তোপ দাগেন প্রশাসক গৌতম দেবকে শানিয়ে। তিনি বলেন, ইতিমধ্যেই তিনি একটা প্রজেক্ট ফেল করেছেন। ইদানিং ডাম্পিং গ্রাউন্ডের বায়ো মাইনিং এর যে প্রজেক্ট তিনি নিয়েছেন তা কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ। সাথে আরো অভিযোগ তুলেন, পুরো প্রশাসকের দায়িত্ব সামলানোর পর কোনো কাজই হয়নি শিলিগুড়িতে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রবীণদা এবং জয়দা বলার সময় কতগুলো কথা বলেছে। আমি শুধু একটি বিষয়ে, আমি সাধারণ রাজনীতির ঊর্ধ্বে উঠেও যদি আমরা এই সময়কালে সারা দেশে বেশ কিছু যে জয়ী হয়েছে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস, তারা প্রত্যাশার থেকে ভালো ফল করে তারা জয়ী হয়েছে। জয়ীদের অবশ্যই সর্বত্রই গণতন্ত্রে জয়ীদেরকে সম্মান দেওয়াটাই কর্তব্য, কিন্তু একবার এটা প্রত্যেকের কাছে অনুরোধ করবো ভেবে দেখার জন্য, যারা রাজনীতি করেন, যারা রাজনীতির সাথে যুক্ত নাই বা থাকে, তাদের প্রত্যেকে সারা ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো বিধানসভা নির্বাচনের পর এরকম নৃশংসভাবে মানুষ খুনের রাজনীতি আপনারা দেখেছেন? এই সময়কালে 171 জন বিজেপির কর্মী তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে, নির্বাচনের পরে সেই সংখ্যাটা প্রায় 2 কাছাকাছি বা তার থেকে একটু বেশি পৌঁছেছে। ভাবা যায়, সাধারণ মানুষ যারা পার্টিকে ভালোবাসেন, যাদের রাজনীতির সাথে হয়তো সেই সেই গভীর সম্পর্ক নেই, তাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে শুধুমাত্র নির্বাচনে পরাজয়ের কারণে। আমাদের পশ্চিমবঙ্গে রাজনৈতিক হত্যাটাকে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছে, সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, কালচারাল হেরিটেজ, যা হিসাবে সারা ভারতবর্ষের কাছে মাথা হেট করে রাজনৈতিক সচেতন বাংলার মানুষ বলা হয়। তাহলে সেই সচেতনতার পরিণতি কি? প্রতিটি নির্বাচনের শেষে যে কোনো দলের রাজনৈতিক কর্মী হোক না কেন, তাদের রক্তের রঙে লাল হয়ে থাকবে। আর সেই রাজনীতিতে যখন দেখা যায় যে শাসক দল নেতৃত্ব দিচ্ছে, তাহলে সেটা আরো দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে প্রবীণদা যা বলার বলেছে, আমি শুধু এটুকু বলবো জয়দীপদার কথার সূত্র ধরে, যে একটা কথা আছে না, জিতেও কেন যায় না তোমার ভয়। হ্যাঁ, এত আসন নিয়ে নির্বাচনে জয়ী হয়ে আসবার বিধায়কের পাল্টা দিলেন পুরো প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার। বলেন, সার্কাস করছেন তারা, বিজেপির যা রীতি নিয়ম তা রাজ্যের মানুষ দেখে নিয়েছে। সবটাই সরকার ঠিক করেন। গত বছর যখন বোর্ড ডিসলভ হয়ে যায়, তারপরে যে প্রশাসক বোর্ড তৈরি হয়েছিল, সেই সময়ে ওনার মনে রাখা দরকার যে ওনাদেরকে নিয়েই রাজ্য সরকার বোর্ড গঠন করেছিলেন। এখন দুর্ভাগ্য বা সৌভাগ্য, উনি থার্ড পজিশন পেয়েছেন ওনার বিধানসভা ক্ষেত্রে, শিলিগুড়ির মানুষ ওনাদেরকে রিজেক্ট করেছেন। সারা বাংলায় ওদের ভোট পার্সেন্টেজ এমন জায়গায় তলা নিতে গেছে যে চাইলেও তাদেরকে নিয়ে প্রশাসক গোড়া মানুষের মতামতের বিপক্ষে যাবে। তো ওনার একটু রেস্ট নেওয়া উচিত। ওনার সম্পর্কে কিছু বলতে চাই না, উনি দীর্ঘদিন কাজ করেছেন, শিলিগুড়ির অনুন্নয়ন করেছেন, সুতরাং ওনার এই বিষয়ে যত কম বলা যায় ততই ভালো। উনি এত বছর তো বলেছেন যে উনি নাকি অর্থই পাননি,
কোভিডের সময়কালে কোনো প্রকল্পের তিনি উদ্বোধন করেছেন কি না সেটা উনি বলতে পারবেন। ওনার প্রশাসক মণ্ডলীর কাজ যদি শুধু কোভিড নিয়ে উনি করে থাকেন, এই প্রশাসক মণ্ডলীর কাজ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকার ঠিক করে দিয়েছেন সেইভাবেই ভোট চলছে। ও আসলে ওনাকে মানুষ ভুলতে বসেছেন, উনি খবরের মধ্যে থাকতে চাইছেন, তাই বারবার জনসম্মুখে এসে নিজের চেহারা দেখাতে চাইছেন, এটা বিষয় নয়। বিষয়টা খুব পরিষ্কার, সম্পূর্ণটাই সরকারের গাইডলাইন মেনে কোভিড নিয়েই আমাদের প্রথম কাজ। ভ্যাকসিনেশান চলছে, কোথায় কীভাবে কত তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া যাবে সেই বিষয়েই আমরা পরিকল্পনা করে এগোচ্ছি। সরকারের যা গাইডলাইন আছে সেটাকে মেনেই আমরা করছি। বর্তমান পুরবোর্ডকে নিশানা করে নিজের দলের গুণগান অশোকের গলায়। টেন্ডার ছাড়াই পুর নিগমের সব কাজ করছে শিলিগুড়ির বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্যরা। বিগত দু মাসে একটি প্রজেক্টও রাজ্য সরকারের থেকে আনতে পারেনি। সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই ঝাঁঝালো মন্তব্য করলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। অভিযোগ করেন, একই কাজে বারবার উদ্বোধন করছেন প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার প্রথম কাজ হবে করোনা পরিস্থিতির মোকাবিলা করা, অথচ গত এক মাসে পুর নিগম করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। কোভিড পরিস্থিতিতে শিলিগুড়িবাসীকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সবই ব্যর্থ হয়েছে, আর বিনা টেন্ডারে অফিস সাজাচ্ছেন। একই সাথে বৈঠক থেকে বামেদের গুণগান করে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে যা যা সাহায্য প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত রয়েছি। তাকে আমি একটা কথা লিখেছি যে এটা তো আমরা সবসময় চাই যে রাজ্যের পৌরসভাগুলোর নির্বাচন সঠিক সময়তেই হোক, এটাই আমরা চাই। কিন্তু বিশেষ কারণবশত নির্বাচনটা হওয়া সম্ভব হয়নি করোনাজনিত পরিস্থিতির জন্য, সেটা আমরা মেনে নিয়েছিলাম এবং রাজ্য সরকার সেই পরিপ্রেক্ষিতেই প্রত্যেকটা পৌরসভাতেই আউটগোয়িং মেয়র ইন কাউন্সিল বা আউটগোয়িং চেয়ারম্যান কাউন্সিলের মেম্বারদেরই প্রশাসক মণ্ডলী হিসাবে নিযুক্ত করেছিল, ইনক্লুডিং শিলিগুড়ি। সেভাবে আমরাও প্রায় এক বছর দশ মাস এগারো মাস আমরা এই দায়িত্বে আমরাও ছিলাম, সারা পশ্চিমবঙ্গে এটা হয়েছিল। আমি তারপরে এটা লিখেছি, এটাও আপনি জানেন যে নির্বাচন বিধানসভা নির্বাচন আসন্ন বলেই নির্বাচন কমিশনের নির্দেশে সেই সময়তে সেই অর্ডারটা প্রত্যাহার করে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক মণ্ডলী থাকা যাবে না, সেখানে সরকারি আধিকারিকদেরই রাখা হয়েছিল। তারপরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায়, তারপরে নতুন সরকার হয়। নতুন সরকার আসার পর রাজ্য সরকার আগের যে অর্ডারটা করা হয়েছিল সেই অর্ডারটাকেই কন্টিনিউড করেছে, পুনর্বহাল করেছে, সেই অর্ডারটাকেই সমস্ত পৌরসভাতে সেই অর্ডারটাকেই কার্যকরী করার জন্য নতুন করে আবার একটা নির্দেশ দিয়েছে। কলকাতা সহ বিভিন্ন পৌরসভা সেই দায়িত্বটা সে পৌরসভাতে সেই সেই নির্দেশ মতো সেই ধরনের প্রশাসক মণ্ডলী নিযুক্ত হয়েছে, ব্যতিক্রমটা ছিল শুধুমাত্র শিলিগুড়ি। আমার প্রশ্নটা হচ্ছে, এটা প্রশ্ন এটা নয়, আমি তো আগেই বলেছিলাম যে আমি প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হতে আমি রাজি নই। কারণটা হচ্ছে, যেহেতু আমি এটা ইনফরমালি বলেছিলাম, যেহেতু আমি নির্বাচনে পরাজিত হয়েছি, এটা আমি একটা কাগজে বলেছিলাম ঠিকই, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকারের নীতিটা তো সব ক্ষেত্রে একই হবে, তারপরে আমি কি করব না করব সেটা তো পরের কথা। বজ্রপাতে গুরুতর জখম নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের ঝাপু জোতের দুই বাসিন্দা। বুধবার সকালে একশো দিনের কাজে মেচি নদী বাঁধ নির্মাণের কাজে গিয়েছিলেন, ঠিক সেই সময় বাজ পড়ে আহত হন দুজন। আহতদের একজনের নাম ছায়া মল্লিক, অপরজনের নাম বিকাশ বর্মন। আহতদেরকে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের অবস্থার অবনতি হলে পরে নকশালবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাদের অবস্থা স্থিতিশীল। এই যে কাজ করতে গেছিলাম, তারপরে কি যে এরকম করে গেছে ওটাও বলতে পারি না, একদম একবারে পড়ে গেছে, একদম হাত বলতে পারি না। যখন আমি ওখান থেকে
বড় হয়ে গেছে, একদম পারি না, একদম পাগুলো তো একদম পাথরের মতন হয়ে গেছে, হাত এখনো পারে না উঠাইতে। তারপরে ওই যে তিনজন চারজন ওই যে ছেলেগুলো আসছে ওই পাশে দিয়া হাত ধরে এই পাশে আনছে, তারপরে এরকম করে ওরকম করে কিচ্ছু বলতে পারি না, কি করে আমি করে গেছি বলতে পারি। বলতে পারে না, আর ওই যে পড়ে গেছে ও সিরিয়াস ছিল, হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে মেডিকেল কলেজ নিয়ে গেলাম, তখন ওইখানে নিয়ে আসলাম। একশো দিনের কাজে ওইদিকে ঝাবুজোর থেকে আমার ওদিকে নদীর ওইদিকে মেচি নদীর ওইদিকে কাজ ছিল, এখন একটু সুস্থ আছে। দুজনে একজন আছে বিকাশ বর্মন কিরাই বর্মন, বিকাশ বর্মন ছায়া মন্দির। ঘটনাটি ঘটেছিল বলতে, এরা একশো দিনে কাজ করতে গেছিল, কাজ করা যাওয়ার পথে এই ঘটনা ঘটে, সাইডে এই বিজলি চমকাইছে, তারপরে এই অবস্থা হয়েছে। কয়জন আহত হয়েছিল? দুইজন, বিকাশ বর্মন ছায়া মল্লিক। আমাদের হসপিটালে এক ঘন্টার আগে দুইটা পেশেন্ট আসলো বৃদ্ধ বৃষ্টি নিয়ে, তখন পেশেন্টদের অবস্থাটা মোটামুটি বলা যেত নাকি কী হবে, তাও ঠিক সময়ে নিয়ে আসা হলো আর আমাদের হসপিটালে ট্রিটমেন্টটা স্টার্ট করা হলো। এখন পেশেন্টের অবস্থাটা সামান্য আছে, অত কিছু মানে ভয়ের কথা নেই, আর ট্রিটমেন্টটা পুরো প্রোটোকলের সাথে চলা হচ্ছে, আর ঠিক আছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, ভারী বর্ষণে বেহাল শহরের জনজীবন। গতকাল থেকেই শহর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় প্রবল বৃষ্টিপাত, ধারাবাহিকভাবে চলতে থাকে বুধবার সারাদিন ধরেই। ভারী বৃষ্টির ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে মহানন্দা নদীর, পাশাপাশি শহরে নিচু এলাকাতে জল জমে বাড়িতে ঢুকে পড়েছে। হায়দারপাড়া, খালপাড়া, অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, স্বভাবতই ভোগান্তির শিকার স্থানীয়রা। দেখুন সেই ছবি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান। তিনবাত্তি মোড় এলাকায় একটি হোটেলে হানা দিয়ে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করল এসওজি। মঙ্গলবার রাতে স্পেশাল অপারেশন গ্রুপের অফিসারদের কাছে গোপন সূত্রে খবর আসে যে তিনবাত্তি মোড় এলাকার সুরুচি হোটেলে মজুদ রয়েছে প্রচুর মদ। এরপর ক্রেতার সেজে ওই হোটেলে ঢোকে স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা, ছল করে কর্মীদের থেকে নানা তথ্য বের করে। পরে হোটেলের ভিতর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 17টি দেশি মদের কার্টন, যার আনুমানিক মূল্য কয়েক হাজার টাকা। ধৃত হোটেল মালিক শ্যামল মোদক এবং কর্মী অপূর্ব দত্তকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। হাতের আঙ্গুল কেটে খুনের চেষ্টা চালিয়ে এক যুবকের কাছ থেকে সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা। বোনের বাড়িতেই টাকা দিতে যাচ্ছিল ওই যুবক, নির্জন রাস্তায় একা পেয়ে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এই লুটপাটের ঘটনাটি চালায় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার আলীনগর এলাকায়। আক্রান্ত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল কলেজ সূত্রে খবর, ধারালো অস্ত্রের আঘাতে ডান হাতের একটি আঙুল কাটা গেছে ওই যুবকের। আমার মেয়েকে টাকা দিতে ভেজেছিল 16,000, আর একটা মোবাইল ছিল বড় মোবাইল 10,000 টাকা দামে, আর ছিনতাই করে লাই। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে আমতাল্লা কামতুলপাড়া, আমাদের বাড়ি হইল কালিয়াচক, ইয়াতে আনিনগর, আর ওর বাড়ি হলো আমতাল্লা। ওরা দুজন আছিল, আমার ছেলে একাই আছিল। ছেলেকে কি ক্ষতি করেছে? ছেলের ডান হাতকে কেটে দিয়েছে, আঙুলটি সবটি কেটে গেছে। চাকা খুলে বিপত্তি, অল্পের জন্য বাঁচলো টেলিকম বিভাগের গাড়ি। নকশালবাড়ি এশিয়ান হাইওয়ে 2 জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি। শিলিগুড়ির উদ্দেশ্যে আসার সময় চাকা খুলে দুর্ঘটনার কবলে পড়ে ওই টেলিকম বিভাগের গাড়ি।
তবে হতাহতের কোনো খবর নেই। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। কক্ষা দশমী আর বারহী কে বচ্চো কে লিয়ে হ্যায় সুনহরা মৌকা। দশমী কে বচ্চো কে লিয়ে হ্যায় প্যারামেডিকল কোর্স আর বারহী কে লিয়ে হ্যায় মেডিকল কোর্স। কিফায়তি ফিস আর ব্যাংক কি সুবিধা কে সাথ বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা হ্যায় উপলব্ধ। সবি স্ট্রিম কে বচ্চো কে লিয়ে খুলি হ্যায় AICTE, KNC, PCI দ্বারা অনুমোদিত, ভারত সরকার আর রাজ্য সংকায় বেঙ্গালোর বিশ্ববিদ্যালয় কে তহত PCI নই দিল্লি ISO 9001:2008 से प्रमाणित। अदन पैरामेडिकल एंड नर्सिंग कॉलेज, कॉन्टैक्ट नंबर 8016235569, चंपासारी, सिलीगुड़ी। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। फिर এলাম বিরতির পর, আসি পরবর্তী খবরে। ভাঙাচোরা কর্দমাক্ত চলাচলের অযোগ্য রাস্তা, নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জল কাদাপূর্ণ রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালো। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হেমতাবাদের মহিপুর গ্রামে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, হেমতাবাদ ব্লকের মহিপুর হাটখোলা থেকে টুঙ্গইল বিল পাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা বর্ষায় একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও হুঁশ নেই স্থানীয় পঞ্চায়েত বা হেমতাবাদ ব্লক প্রশাসনের। তাই এদিন এই কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখানো হয়। রাস্তা সংস্কারের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন কয়েকশো বাসিন্দা। অবিলম্বে এই রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে গ্রামের বাসিন্দারা। যদিও হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় বলেন, পূর্বে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল, মাঝে বিধানসভা নির্বাচন এবং লকডাউনের জন্য কাজ থমকে যায়। আগামী 15 জুলাই থেকে ওই রাস্তার সংস্কারের কাজ আবারও শুরু হবে। রাস্তার জন্য কাদা হয়ে গেছে, কাদার জন্য ধান গাড়া দিলাম রাস্তার, যখন না এটা জমি হয়ে গেছে, তো রাস্তা তো না, কি করবো, জমি নাই, রাস্তা তো না, এটা জমি বর্তমান ধানের। মহিপুর হাটখোলা থেকে কোন সময় ডিলারের বাড়ি থেকে টুঙ্গুর বিলপাড়া 3 কিলোমিটার কেট পরিস্থিতি সম্পূর্ণ রাস্তাটা। তাহলে কী ব্যাপার শুনছেন, সবাই বলতেছে করে দিব। ডিলারের বাড়ি মালান দিয়ে আর টুঙ্গুরের লোক, বিলপাড়া, মহিপুর, টুঙ্গুর, বিলপাড়া সব রুটিবাড়ি সব মিলে যায়। কেন এইদিকে তো আমার আসতেই হবে, 2 ঘন্টা আমাদের এইদিকেই তো আমাদের বাড়ি, আমাদের তো আসতেই হবে এইদিকে। কাদা সমস্যা হচ্ছে না, কাদার জন্য রাত্রিবেলা আসতে পারি না, তিনগুলা তো পড়ে যায়, হাত টাত কাটে যায়। ওগুলা ভিডিও বেশি কয়বারে গেছে আর কয়বারে ইয়ে গেছে, ওগুলো তো কেউ কানেই নড়ায় না। ওগুলা ওগুলো তো মনেই হয় না যে এগুলা মানুষ চলছে এই রাস্তার মধ্যে। ওরা তো মনে করে এই যে এগুলা বোধ হয় জানোয়ার টানোয়ার যায়। রাস্তাটার যেটা প্রথম ধাপে কাজ করার কথা, আগে রাস্তাটাকে পরিষ্কার করতে হবে, যার সাইড অনুসারে, মাপ অনুসারে, তারপরে মাল মেটেরিয়ালস করবে,
এবং সেটা রাস্তাটা অনগ্রিং প্রসেসে আছে এবং সব কিছু ক্লিয়ারও করা আছে, সব কিছু ক্লিয়ার করা আছে। তো ঘটনা হচ্ছে ইলেকশনটা যেহেতু চলে আসলো, ইলেকশনের মধ্যে পাবলিক ক্যাওস কিছু হতে পারে, তাই রাস্তাটা বন্ধ ছিল, রাস্তা বন্ধ ঘাস। এবং তারপরে লকডাউন হয়ে গেল। লকডাউন হওয়ার পরে এমনি লোক যাতায়াত করছে থেকে গাড়ি ঘোড়া থেকে মাল মেটেরিয়াল আসতে পারছে না। আমি এখন খবর নিলাম যে ঝাড়খণ্ড থেকে যে কালা পাথরটা আসে, ঝাড়খণ্ডের একটা রাস্তা 50 মিটারের মতো ভেঙে গেছে বলেই সে আমি ঝাড়খণ্ডে কথা বলেছিলাম। তো ওনারা কথা বললেন যে আমাদের 8 থেকে 10 দিন লাগবে রাস্তা সারাই করতে, রাস্তা সারাই হলেই সমস্ত মাল মেটেরিয়ালস মানে পাথর চলে আসবে। এবং আমি ওদের কাছে যা কথাবার্তা শুনলাম তাতে কনফার্মেশন আমি দিতে পারি যে জুলাই মাসে 15 তারিখের পর থেকে কাজ আরম্ভ হবেই। পিচের রাস্তা না, পিচের না, ঢালের রাস্তা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুই কলেজ পড়ুয়া বন্ধুর মধ্যে ঝামেলা, আর এই ঝামেলাকে ঘিরে বন্ধুকে খুনের হুমকির অভিযোগ আরেক বন্ধুর বিরুদ্ধে। তারই জেরে বাড়ি থেকে পালিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল কলেজ পড়ুয়া ছাত্র। যদিও এই আত্মহত্যার পেছনে ত্রিকোণ প্রেমের ঘটনা জড়িত থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা নরহাটা গ্রাম পঞ্চায়েতের যোধ বসন্ত কলোনি এলাকায়। মঙ্গলবার রাতে ওই আত্মীয়ের বাড়ির শোবার একটি ঘর থেকে কলেজ পড়ুয়া ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে খবর পেয়ে তদন্তে আসে ইংরেজবাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। তোমার যেদিন শুনি, 3 দিন মানে বাবদ 3 দিন আগে ঝামেলাটা হয়ে যায়, 3 দিন বাদ আমি শুনতে পাই যে একটা ফোন বা ওই মেসেজ বা কিলি একটা ঝামেলা হয়েছে। তো আমরা 3 দিন বাদ শুনতে পাই যে এবার কার সাথে হয়েছে, হয়েছিলো তোমার শঙ্কর হালদার আর ওই দুজনে বন্ধু ছিল। এবার কীভাবে কী হয়ে যায় না, রাত্রে গিয়ে মোটামুটি রাত 12টা 1টার দিকে গিয়ে ওকে একটু থেট ফেট দেয়, ভয় খেয়ে নেয়। আশিক মণ্ডলকে থেট দিয়েছিল শঙ্কর, তো যাই হোক ভয় খেয়ে নেয়। তো ভয় খেয়ে এবার বাড়ি থেকে পালিয়ে যাই, ওর মা একটু মারলো, ওই যেগুলো তোর জন্য কথা শুনতে হবে, যাই হোক স্বাভাবিক গিয়ে এবার রাগ করে বাড়ি থেকে পালিয়ে গেলো। আমরা তারপর দিন থেকে রাত্রে তো আর পেলাম না ওকে, তারপরে খুঁজাখুঁজি করি। গত দুদিনে টানা বৃষ্টিতে জল বাড়ছে জলপাইগুড়ি জেলার সব নদীতেই। বুধবার সকালে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ পর্ষদের তরফে তিস্তা ও জলঢাকা নদীতে হলুদ সংকেত জারি করা হয়েছে। জল বাড়ছে শহরের করলা নদীতেও। নদী পাড়ের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। টানা বৃষ্টিতে শহরে প্রায় হাঁটু জল। শহরের ফণীন্দ্র দেব ইনস্টিটিউটের একটি গাছও বুধবার ভোরে ভেঙে পড়ে। জলপাইগুড়িতে এদিন সকাল পর্যন্ত 37.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান। গতরাত থেকে প্রবল বৃষ্টির ফলে আলিপুরদুয়ার শহরেও জলকষ্টের জেরবার। বেশ কয়েকটি ওয়ার্ড এবং নিচু এলাকাগুলিতে জল জমে রয়েছে, কোথাও হাঁটু জল, কোথাও তার থেকেও বেশি। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 110.20 মিলিমিটার। হাসিমারায় বৃষ্টি হয়েছে 205 মিলিমিটার। শহরের 18, 11 এবং 5 নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ড নিচু এলাকায় থাকায় জল জমে রয়েছে। এদিকে কালজানি নদীতেও বাড়ছে জলস্তর। কোনো সংকেত জারি না হলেও জল বাড়ছে তোরসা ডিমা সহ রায়ডাক নদীতে। শহরের সুইচ গেটগুলো বন্ধ থাকায় মূলত জল জমেছে ওয়ার্ডগুলোতে, এমনটাই দাবি স্থানীয়দের। দিন ভর্তা এরকম পজিশন চলতেই আছে, ঠিক করতেছে না, মিউনিসিপালিটি জল উঠতেই আছে সমানে। হ্যাঁ, কালকে রাত্রের থেকে বৃষ্টির জলও আছে, নদীর জলও আছে। সময় সাইজে লোকে যাইতে পারতো না, কাজ কমে যাইতে পারতো না, কোন সময় হয় জোরে আর জল বাড়লে যাবে কীভাবে লোকে কাজ কমে। জলের তো একটু চিন্তা করতেছি যে জল যদি উঠে তাহলে কী অবস্থা হবে আমাদের। হ্যাঁ, এখন একটু থামছে, আমার বাড়িতে হাঁটু জল প্রতিবারই উঠে, এর থেকে বেশি উঠে, এখন তো মাত্র শুরু। কসবা ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব ও তার মদতদাতাদের চিহ্নিতকরণ
এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হেমতাবাদ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন। পাশাপাশি অভিযুক্ত দেবাঞ্জনের বিরুদ্ধে এফআইআর করল বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। বুধবার বেলা একটা নাগাদ ডিওয়াইএফআই এর হেমতাবাদ লোকাল কমিটির সম্পাদক মর্তুজা আলী সর্দার হেমতাবাদ থানায় কসবা ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আজকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে 29 এবং 30 আমরা দুই দিনই ঘোষণা করেছিলাম যে হচ্ছে গোটা রাজ্যেই এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডটাকে কেন্দ্র, গোটা রাজ্যেই যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডটা চলছে সেটার বিরুদ্ধে গোটা রাজ্যেই হচ্ছে সব থানায় এফআইআর দায়ের হয়। ঠিক সেই রাজ্য কমিটির নির্দেশ মতো আজকে আমরা হেমতাবাদ থানার সামনে বিক্ষোভ এবং হচ্ছে এফআইআর কপি দায়ের করলাম, এফআইআর কপি আপনাদের হাতে দিয়েছি। মূলত বিষয় যেটা হচ্ছে যে দেবাঞ্জন দেব যে কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে, যে খালি কি ভুয়ো ভ্যাকসিন কাণ্ড না, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের সঙ্গে আমরা যা শুনতে পেলাম তিনি একজন আইএএস অফিসার এবং তিনি যুগ্ম কমিশনারের পরিচয় দিয়ে মানুষকে প্রতারণা করবার চেষ্টা করেছে। খালি দেবাঞ্জন দেব না, আর দেবাঞ্জন দেব একা এই ঘটনাটা হচ্ছে ঘটাতে পারেনি, দেবাঞ্জন দেবের সঙ্গে হচ্ছে তৃণমূলের তাবড় তাবড় নেতারা রাঘব বোয়ালরা জড়িত আছে। তাই আমরা এই ঘটনার সঠিক তদন্ত এবং তদন্তের দাবি করছি, এই কারণেই হচ্ছে আজকে আমরা হেমতাবাদ থানায় এফআইআরটা করলাম। দেবাঞ্জনের নামে অভিযোগ দায়ের কালিয়াগঞ্জ থানাতেও। বুধবার ডিওয়াইএফআই, এসএফআই মহিলা সমিতি সহ সিপিএম এর বিভিন্ন শাখা সংগঠন মিলে কালিয়াগঞ্জ থানার সামনে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকেন, পরে কয়েকজন থানার ভেতরে গিয়ে এফআইআর করেন। তাদের দাবি, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের অবিলম্বে শাস্তি দিতে হবে, রাজ্যের প্রত্যেকটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করতে হবে। আমরা আজকে এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতি এবং সিআইটির পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় যে এফআইআর এবং বিক্ষোভ কর্মসূচি নিয়েছি তার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা কতদিন এই বেশ কিছুদিন ধরেও আমরা সংবাদ মাধ্যমেই দেখতে পাচ্ছি যে কসবার দেবাঞ্জন দেব যে টিকা হচ্ছে দিয়েছে মানুষকে, এবং খুব দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের সম্মানীয়া যিনি হচ্ছে সাংসদ মিমি চক্রবর্তী উনিও টিকাটা নিয়েছেন। এখন আমাদের জানার বিষয় এই যে টিকাটা হচ্ছে দেবাঞ্জন দেব দিয়েছেন ভুয়ো একজন আইপিএস আইএস অফিসার হিসাবে, সেই টিকাটা অরিজিনাল না ডুপ্লিকেট? এই ধরনের টিকা কালিয়াগঞ্জ শুধু না, গোটা রাজ্যে এই ধরনের টিকা আরও আছে কি না সেটা আমাদের জানা দরকার। এবং আমরা যে টিকা দিচ্ছি, আমরা দিচ্ছি, সাধারণ মানুষ দিচ্ছে, সেই টিকাটা সত্যি সত্যি অরিজিনাল না নকল সেটা রাজ্য সরকারকে জানাতে হবে। টিকার সঙ্গে জড়িত এই ভুয়ো টিকাকরণের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং কালিয়াগঞ্জে প্রথম ডোজের টিকাটা পাওয়া যাচ্ছে না, সেই টিকাটা যাতে অবিলম্বে শুরু হয় দেওয়া। এবং সাধারণ মানুষ টিকা দিতে গিয়ে একটা হয়রানি হচ্ছেন, সকাল ভোর 5টা থেকে বা তারও আগে লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন। গতকালকেরই একটা বিষয় আমার জানা যে হচ্ছে প্রায় 300 জনের উপরে লাইনে দাঁড়িয়েছেন, মাত্র 100 টিকা এসছে, এবার 200টা মানুষ ঘুরে চলে যাবেন, তাদের কি ব্যবস্থা হবে? একটা মানুষ সকাল থেকে 12টা অবধি দাঁড়িয়ে থাকছেন টিকা নেওয়ার জন্য, 12টার সময় জানতে পাচ্ছেন আমি আর টিকা পাবো না, তার ওই দিনটা নষ্ট হয়ে গেল, তারপরে আর একদিন তাকে টিকা নিতে আসতে হচ্ছে। এই যে সমস্যাটা, এমনি হচ্ছে করোনা ভাইরাসের এই মহামারীর জন্য মানুষের রুটি রুজির অবস্থা খুব খারাপ, তারপরে এই সমস্যা, এগুলো থেকে আমরা পরিত্রাণ যাতে পাই, মানুষ যাতে পরিত্রাণ পায়, তার জন্য আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য দেবাঞ্জন দেব সহ প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং টিকা সার্বিকভাবে সবাইকে দিতে হবে, বিনামূল্যে দিতে হবে, মানুষ যাতে হয়রানি না হয়, তার জন্যই আজকে আমাদের এই হচ্ছে আন্দোলন কর্মসূচি বিক্ষোভ যেটা রাজ্য জুড়ে চলছে তারই অঙ্গ হিসাবে আমরা আজকে কালিয়াগঞ্জে আমরা থানাতে এই বিক্ষোভ কর্মসূচি এফআইআর করছি। বাংলাদেশের অর্থনীতি সচল রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে করোনার এই বিপর্যস্ত পরিস্থিতিতেও বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ 46 বিলিয়ন অর্থাৎ $4,600 কোটি মাইল ফলক অতিক্রম করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,91,000 কোটি টাকা। সূত্রের খবর, মঙ্গলবার কর্মদিবস শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $46.082 বিলিয়ন, যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মাইলফলক। আজ এ পর্যন্তই, চোখ রাখুন এসকে লাইফে।